বাবা কারেন্ট চলে গেছে, বাবা কারেন্ট চলে গেছে। চাঙ্গু ভাই এসেছে, চাঙ্গু ভাই বড় একটা জুতো পরে দৌড়াচ্ছে। এই যে বসে আছি, মিষ্টি চলে এসছে, এটা হচ্ছে আমার সেজ মামা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফর নিউ ব্লগ, আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা, জাস্ট ফাটাফাটি আছি। রিম্পা আছে দিদির বাড়িতে, আমি আছি বাড়িতে। আমার একটা বন্ধু আমার সাথে শুয়েছিল কালকে রাত্রেবেলা, ও তো 8:30 অফিস যায়, 8:00 সময় চলে গেছে, আমি লেট করেই একটু উঠেছি। আর এখন বাজে হচ্ছে 12:30। আমি আর মা এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে রাজারহাট মা বাড়িতে। অনেক কিছু দরকারি কাজ আছে, ব্যাংকেরও কাজ আছে, সেগুলো মানে অনেকদিন ধরে ডিলে হচ্ছে, করবো করবো করে করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম যাই, এসব কমপ্লিট করে চলে আসি। এই যে বাইক বার করা হয়ে গেছে, একদম সোজা চলে যাও, যেমনি রাস্তা যাচ্ছে। মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি, হেলমেটটা নিয়েছি আর সানগ্লাসটা পরবো, নাহলে তাকানো যাচ্ছে না এত রোদ্দুর আজকে। এই যে সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, শরীরটা আগের থেকে অনেকটা বেটার। এখন একটু আগে উঠলাম, এখন এই যে কিছুকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, এখন চা খাবো, তারপরে সারাদিন শুরু হবে। পুজো দেওয়া হলো, মেহেন্দি পুজো দিচ্ছে, আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি, পাউরুটি, বাটার, মিষ্টি আর পোচ। এরপরে যাব স্নান করতে, এখানে বাবুও খাচ্ছে, তাই তো? ব্যাংকের কাজ এই জাস্ট কমপ্লিট হলো, আর একটু মিষ্টি নিয়ে নিলাম, এবার যাবো মামা বাড়ির দিকে। এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, এখন আবার এই যে বসে আছি, মিষ্টি চলে এসছে, এটা হচ্ছে আমার সেজ মামা। সুমিত একটু মুখটা দেখা, একটু মুখটা দেখা, দেখাবো দেখাবো, এখন রান্না করছে তো। গুড আফটারনুন, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে প্রায় 1:30 বাজে, স্নান টান কমপ্লিট। এই ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটু বারান্দায় বসলাম, দিদির একটু কাজ আছে তাই একটু দিদি বেরিয়েছে, এলে তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। এখন ঘরদোর পুরো পরিষ্কার করে দিয়েছে ঝর্ণাদি, মেয়ে স্নান টান করলাম, করে এসে একটু বারান্দায় বসলাম। মানে আজকে দিদি জোর করেই রীতিমতো বললো যে না আজকে দোকানে বেরোবি না, আজকে একটা দিন অন্তত পুরো সারাদিন রেস্ট নে, ওই জন্য আজকে আর দোকান যায়নি। ক্যামেরায় তো সব কিছু দেখছি কী হচ্ছে না হচ্ছে, আর আজকে দিনটা পুরোপুরি রেস্ট নেবো, দেখি কালকে কী করি, কালকে থাকবো না চলে যাবো, সেটা কালকের উপর ডিপেন্ড করছে। কী রে তোর গায়ে সারা গায়ে রং কিসে, তুই আঁকছিলি সারা গায়ে রং লাগিয়েছিস, মেহেন্দি লাগিয়ে দিয়েছে, তুই লাগিয়ে দিয়েছিস, দেখি গাটা দেখা, এদিকে ঘোরা একবার, এদিকে ঘোরা একবার, এখানে দেখো কি অবস্থা, দেখো ছানা পোনা গুলোর, যা জানে যা, মাইন্ডে আসতে কি সুন্দর লাগছে, এই জানু জানু হয়ে গেছে, ওলে বাবা ওলে বাবা, সবাই দেখে নিল সবকিছু, কি মিথ্যি লাগছে, কমপ্লিট। এই যে এখানে হয়েছে চিংড়ি মাছ পটল দিয়ে, আর এটাতে হচ্ছে কি চিকেন, দাদা ঘরে রেস্ট নিচ্ছে, ওখানে হচ্ছে রান্না, আর আমি এখানে বসে বসে একটু মাছগুলোকে দেখছিলাম। স্নান হয়ে গেছে ঝর্ণাদি, খেতে বসে গেছি, আজকের রান্না ফার্স্টেই পটল চিংড়ি পোস্ত দিয়ে এটা হয়েছে, এটা খাবো, তারপর আছে এখানে ট্যাংরা মাছ, কালকের কিছুটা ছিল, আর চিকেন। এই যেখানে দাদা আমি মেনতে বসে গেছি, সবাই একসাথেই বসে পড়ো দিদি, চলো। আমাদের এয়ারপোর্টের দোকানে একটু এসেছিলাম, আমার আর দিদির একটা ভিডিও ছিল, ভিডিওটা কমপ্লিট করলাম, করে দিদির একটা কাজ আছে, দিদি একটু বেরিয়ে গেল, আমি এই বেরোচ্ছি। আমাদের যে এয়ারপোর্টের দোকানে যে রিতাদি থাকে,
কারণ দোকান ফোকান বন্ধ করছে। পরে দুজন মিলে হাঁটতে হাঁটতে বাড়ি অব্দি যাবো, দিদি ওখান দিয়ে বেরিয়ে যাবে, আমি বাড়ি ঢুকে যাবো, বাড়ি ঢুকে মানে দিদির বাড়ি ঢুকে যাবো। এসে গেছে চা, আর এখানে দেখছি আমি গোপাল ভাঁড়, না সরি ঠাকুমার ঝুলি। আবার এসে গেছে আমার চাউমিন। কি রে তুই গামলার ওপর রেখে চাউমিন খাচ্ছিস বিড়াল? এ বিড়াল শুধু মাছ খায় বিড়াল। যখন 10টা বাড়ি এসেছি, অনেকক্ষণ মা বাড়িতে গিয়ে দুপুরবেলা তারপর লাঞ্চ টাঞ্চ করলাম, করে একটু শুয়েছিলাম, তারপর একটা আর্জেন্ট ফোন এসে গেলো বলে বেরিয়ে এলাম। অন্যান্য মা বাড়িগুলোতেও যাওয়া হলো না, কারণ আমার পাঁচটা বাড়ি সব জায়গায় ঘুরতে হতো, গিয়ে মানে যে যাওয়া দরকার ছিল কিন্তু হয়ে উঠলো না। নেক্সট যেদিন যাবো সব জায়গায় আবার যাবো। আর 10টা বাজে, এখন একটু বেরোচ্ছি, একবার রুটি নেবো, একটু দোকানেও যাবো, সব কিছু কমপ্লিট করে তারপর আবার বাড়ি আসবো। এটাই বাকি ছিল এই গরমের মধ্যে, বাড়িতে একদিন আমি লোডশেডিং পাইনি, বারবার বারবার বলতাম, আর এখানে এসে লোডশেডিং আজকে পেয়ে গেছি আমি। এই দেখো মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই বসে আছি, পুরো ঘর অন্ধকার, গুটগুট করছে, এখন কখন লাইট আসবে জানি না। ঘড়িতে বাজে 10:59, 1 মিনিট বাকি 11টা বাজতে, 11:45 বাজে। গাড়িটা ঢোকালাম গ্যারেজে, এদিকে কারেন্টটা চলে গেল, আর কি বলবো অবস্থা, দিনের শেষে মানুষ ঘুমাবে একটু, প্রতিদিন কারেন্ট যাওয়া শুরু হয়েছে। বাইকটা ঢোকানোর পর মনে পড়েছে যে রুটি নিতে হবে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি রুটি নিতে। পুরো অন্ধকার, বাবা কারেন্ট চলে গেছে, বাবা কারেন্ট চলে গেছে, ছাদে এসে গেছে, ছাদে এসে গেছে, কি আর করবো, কারেন্ট চলে গেছে। সবাই মিলে ছাদে বসে গল্প করছি, আমি দাদা বৌদি সোনু বাবা মা বাবা বাবা উপরে ছাদে উঠে শুয়ে আছে। এই যে চাঙ্গু ভাই এসেছে, চাঙ্গু ভাই বড় একটা জুতো পরে দৌড়াচ্ছে, হাগিস ম্যান। হাওয়াটা দিচ্ছে বলে বাঁচোয়া, কোনো জায়গায় কারেন্ট নেই। যেহেতু আমার প্রেশারটা ডাউন, এখন প্রত্যেক দিন রাত্রিরে আমার প্রেশার মাপা হচ্ছে। এই যে মেনদের কাজ এই প্রেশার মাপাটা, এই যে আমাদের লেডি ডক্টর, দা একটু উপরে তো এখানে প্রেশার মাপা হবে, তারপর অক্সিজেন অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল মাপা হচ্ছে। চলে দিয়েছিস, দেখা যাক প্রেশার একটু উঠলো কিনা। মেনদে বলছে উঠেছে উঠেছে প্রেশার উঠেছে, দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি। এটা যেটার উঠেছে এটা 131 মানে 121 হবে, 10 কম, আর 80টা মানে 70 হবে, উপরে 121/70। দাদা ঠিকঠাক না? হ্যাঁ একদম 121/70 উঠে গেছে প্রেশার, গুড। এবার অক্সিমিটার, দেখা যাক। ভালো 99, ঠিকঠাক, ভালো ভালো বলছে, ঠিকঠাক না ভালো বলছে। প্রেশার উঠেছে, প্রেশার উঠেছে। রুটি তো তখন নিয়ে এসেছিলাম, কিন্তু রুটি খেতে ইচ্ছা করছে না, মাকে বলবো একটু জল মুড়ি দাও, খেয়ে শুয়ে পড়ি, আর গরমে ইচ্ছা করছে না। আর এখন করবো স্নান, আজকে নিয়ে 3rd time স্নান হয়ে যাচ্ছে, সকালে একবার করে বেরিয়েছি, সন্ধ্যেবেলা এসে একবার করলাম। আর এখন রিম্পা ওদিকে এতক্ষণ হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কী জানি কী করছে। এখন রাত্রির 1:30, আর এই জাস্ট কারেন্ট এলো, ওপরের ছাদে শুয়েছিলাম, এসি ফেল, এত হাওয়া দিচ্ছে। বাবা তো এখন তাই জন্য মানে গরম বলে এসি পছন্দ করে না, ঘরে শুতে বলা হলেও মানে শুতে বললেও শোয় না, বাবা প্রতিদিন ছাদে শোয়। আজকে বুঝলাম মহিমা, আগে শুতাম আমিও, এখন আর শুয়ে মানে শোয়া হয় না, এখন ছাদে শুয়েছিলাম মানে ঘুম মানে ঘুম পেয়ে যাচ্ছে এমন অবস্থা। আমি আর অর্ধেন্দু, রিম্পা যেহেতু নেই, অর্ধেন্দু আমার সাথে শুচ্ছে। আর চলো অনেকটা রাত হয়ে গেছে, একটু গল্প টল্প করছিলাম, আর ভিডিও এডিট ছিল অনেকটা কমপ্লিট করে রেখেছি। হ্যাঁ কারেন্ট তো চলে গেছিল, তার মধ্যে ভিডিও এডিট করছিলাম, হাফ করে রেখেছি, এখন খেয়ে উঠে
দিদির খাওয়া হয়ে গেছে আগে, চাউমিন খেয়েছে আর কিছু খাবে না। আর ওই যে আরেকজন শুয়ে পড়েছে, মেনতে আর আমি পার্টনার খাওয়ারে খেতে বসে গেছি। দুপুরে যা মেনু ছিল রাতে তাই মেনু, পটল চিংড়ি আর চিকেন খেয়ে এডিট করে ফটাফট বিছানায়। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট এডিটের লাস্ট পার্টটা শুধু জুড়লে এডিট কমপ্লিট হবে, তারপরে আপলোড করব, করে শুতে যাব। আর আজকে শরীরটা অনেকটাই বেটার, আর দেখতেই পেলে কুট্টি ওদের মামা বাড়ি গেছিলো, আমারও ইচ্ছা ছিল যাওয়ার, বাট আমি যেহেতু এখানে আছি অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিলো যাবো যাবো, বাট যাওয়া হচ্ছিলো না। বাট আজকে ওদের যেতে হলো ব্যাংকের কাজের জন্য, আর আমিও এখানে, ওই জন্য নেক্সট টাইম আমি নিশ্চয়ই যাবো, তখন তো পুরোটা ঘুরে দেখাবো। তবে পাঁচ মামার মধ্যে শুধু এক মামার বাড়িতেই গেছে, আর তুই চার মামার বাড়িতে যাইনি। চলো আজ এই ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে সকাল সকাল আরেক মানে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলের নামে আছে, পারলে প্লিজ গিয়ে ফলো করে এসো। টাটা, লাভ ইউ, গুড নাইট।